মা বোনরা তাদেরও তাদের অঙ্গনে আল্লাহর কথা বলা উচিত। আমার মাকে আমি দেখছি আলহামদুলিল্লাহ, আমার আম্মা শুধুই কেবল ক্লাস ফোর চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছে প্রাইমারি স্কুলে, ক্লাস ফাইভে উঠছে। মায় বলছে দুই চার মাসের মাথা বিয়ে হয়ে গেছে, মক্তবে কিছু পড়ছে হুজুরদের কাছে। আমার আব্বা আলেম ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, 43 বছর এক মসজিদে, তো দিনদার আলেম স্বামী। সেই হিসাবে আমি মাকে দেখছি সব সময়। মা একবার আমার চোখে দেখা যে ভিক্ষা করতে আসছে মহিলা, মা চাউল দিছে ঠিক আছে, তার কিন্তু বইয়া আগে কদ্দুর কথা কইছে। ওই মহিলাটাকেও মাকে দেখছি যে নসিহত করছে, কিছু না কিছু বলছে। কত মহিলা দেখতাম মার কাছে বাচ্চা নিয়ে আসতো ফু দেওয়ার জন্য মহিলারা, তো মা এগুলারে আগে কথা বলতেন, কিছু না কিছু নসিহত করতেন, এরপরে ফু দিতেন। মানে এরকম উমরায় গেছি মার সাথে, সেখানেও দেখছি বিমানে বসিয়া পাশের মহিলাটার সাথে দিনই কথা বলতেছে। তাইলে একজন মুসলিম নারী তার এটা দায়িত্ব, তার উচিত তার অঙ্গনে দিনই কথা বলা, অন্যদেরকেও তার আশপাশে তার সামর্থ্যের ভিতরে কয়েল দিতে হবে, কয়েল মশা কামড়া, তার সামর্থ্যের ভিতরে আশপাশে আপনার আল্লাহর কথা বলতে হবে। এজন্য মা বোনদের কাছে অনুরোধ, আপনারা এখন শুনেন পরে গিয়ে বলবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। পর্দার আড়ালের যে সমস্ত মা বোনরা বসেছেন মাদ্রাসার ভেতরে, আপনাদের কাছে অনুরোধ, পরস্পর কথা না বলে আপনারাও মনোযোগ দিয়ে শুনেন। মা বোনদের একটা অভ্যাস তো শুনতে চায় কম, পরস্পর কথা বলে বেশি। এজন্য আমার এটা অনুরোধ, এমনটা যেন না হয়, আপনি পরে বইলেন, আপনারাও বলা উচিত, বলা আপনাদেরও দায়িত্ব, কিন্তু যখন দায়িত্ব পালন করার কথা তখন দায়িত্ব করে না। মূলত একজন মুসলিম নারী অন্যকে আল্লাহর দিকে ডাকা, নেক কাজের আদেশ করা, গুনাহের কাছ থেকে বিরত রাখা, তার শরীয়ত তার পর্দা ঠিক রেখে, এটা তারও দায়িত্ব, শতভাগ দায়িত্ব, সমান সমান দায়িত্ব, একদম পুরুষের সমান, অর্ধেক অর্ধেক না। কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আয়াত আছে সূরা তাওবার মধ্যে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ তাআলা বলেন সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারী পরস্পর পরস্পরের দীনের কাজে বন্ধু, আউলিয়া উবাদ, দীনের কাজে একে অপরের বন্ধু সহযোগী, একেবারেই আপনজন। এবং আলাদা শব্দ এটা, ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত, মুমিন পুরুষগণ, মুমিন মহিলাগণ। এখন কি কাজ করবে দীনের কাজ, তো আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন এখানে, পাঁচটা কাজ। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই যে স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন সমস্ত ইমানদার পুরুষ এবং নারী প্রত্যেকে অন্যকে নেক কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং সমস্ত গুনার কাছ থেকে নিষেধ করবে। একজন নারী চাইলেই তার মেয়ে, তার ছেলে, তার ঘরের আশপাশ, তার আত্মীয় স্বজন, তার পরিবার, তাদেরকে দীনই নসিহত, তার পর্দা তার নিজস্ব সীমারেখা ঠিক রেখে করতেই পারে, করা উচিত, দায়িত্ব। ইয়ামুরুনা বিল মারুফ, গুনার কাছ থেকে নিষেধ করতে পারে। মা বোন অনেকেই আছে মনে করে বেচারা পুরুষ বাজার করে আইনা দিবে,
আমি শুধু রান্না বান্না করে দেব, শেষ, আমার দায়িত্ব শেষ। এবার জিফুত মানুষ হোক, আমার আশপাশের মুসলমান মুমিন পুরুষ নারীরা অন্যান্যরা কাদের কি, এটা আমার এত কিছু ভাবার বিষয় না। আল্লাহ তাআলা বলছে ঈমানদার পুরুষও জিম্মাদার, ঈমানদার নারীরাও জিম্মাদার। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ুকিমুনাস সালাহ। তিন নম্বর দায়িত্ব হলো সকলেই নামাজ আদায় করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, সকলেই হিসাব করে বছর শেষে ঈমানদার পুরুষরাও নারীরাও যাকাত আদায় করবে। আর পাঁচ নম্বর হলো ইয়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, সমস্ত ঈমানদার পুরুষ এবং নারী সকলেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। তাহলে পাঁচটা কাজ। এক নম্বর হলো পুরুষ নারী প্রত্যেকেই অন্যকে নেক কাজের আদেশ করবে। দুই নম্বর হলো পুরুষ নারী প্রত্যেকেই অন্যকে গুনার কাজ থেকে নিষেধ করবে। তিন নম্বর হলো পুরুষ নারী প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। চার নম্বর হলো পুরুষ নারী প্রত্যেকেই বছর শেষে হিসাব করে যাকাত দেবে। পাঁচ নম্বর হলো পুরুষ নারী প্রত্যেকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এমন পুরুষ নারী প্রত্যেকের উপরে অতি দ্রুত আমি আল্লাহ রহমত বর্ষণ করব, রহমত বর্ষণ করব। এজন্য এই কথাটাই বলতেছিলাম যে